দুটো খবরই খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই ইস্যুতে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা এবং ইউরোপীয় দেশগুলো যে আগামী নির্বাচন পর্যন্ত কোনোভাবেই তাদের নজর অন্যদিকে সরাবে না এবং দিন দিন তাদের পর্যবেক্ষণ এবং তাদের যে নজরদারি অবজারভেশন সেটা যে শক্তিশালী হচ্ছে এবং আগামী নির্বাচনটা তারা যে খুব ভালোভাবে খেয়াল রাখতে চায়, এই রিপোর্টগুলো সেগুলোর উপরে চোখ রাখবে। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশে গত সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, যুক্তরাষ্ট্র একদম আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র কিন্তু এ ধরনের একটি কথা বলছে। বাংলাদেশে 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষকদের কাছে অবাধ ও সুষ্ঠু বলে বিবেচিত হয়নি। এই নির্বাচনে সিল মেরে ব্যালট বাক্স ভরানো, বিরোধী দলের প্রার্থীদের এজেন্ট এবং ভোটারদের ভয় দেখানো সহ নানা অনিয়মের খবরে পর্যবেক্ষকরা এ ধারণা পোষণ করেন। যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মানবাধিকার প্রতিবেদনে এ কথা উল্লেখ করা হয়েছে। 2022 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস শীর্ষক এই প্রতিবেদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সোমবার প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি তৈরি করা হয়েছে 198টি দেশ ও অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির উপর ভিত্তি করে। প্রতিবেদনে বাংলাদেশ বিষয়ক অংশের শিরোনাম 2022 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস বাংলাদেশ। এতে বিচার বহির্ভূত হত্যা, গুম, নির্যাতন, কারাগারের পরিস্থিতি, ধরপাকড়, আটক বা গ্রেফতারের প্রক্রিয়া ও কারাবন্দীদের সঙ্গে আচরণ, বিচার ব্যবস্থা, মানবাধিকার কর্মী, নাগরিক সমাজ ও সরকার সমালোচকদের প্রতি হুমকি, হয়রানি, নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এছাড়া গণমাধ্যমের উপর বিধিনিষেধ, শান্তিপূর্ণভাবে সমাবেশ ও সংগঠন করার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, শরণার্থীদের সুরক্ষা, মৌলিক সেবা প্রাপ্তির সুবিধা, রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণের স্বাধীনতা, দুর্নীতি, সরকারি কাজকর্মে স্বচ্ছতার ঘাটতি, বৈষম্য ও সামাজিক নির্যাতন, মানব পাচার ও শ্রমিকদের অধিকার সহ নানা বিষয়ে উল্লেখ করা হয়েছে। এই বিষয়ে এই প্রতিবেদন বিষয়ে বাংলাদেশ সংবিধানে বলা হচ্ছে যে বাংলাদেশ সংবিধানে সংসদীয় সরকার পদ্ধতির কথা রয়েছে, যেখানে অধিকাংশ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা ও তার দল 5 বছর মেয়াদে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বহাল থাকেন। বিভিন্ন অনিয়মের খবরে এই নির্বাচন পর্যবেক্ষকদের কাছে সুষ্ঠু ও অবাধ বলে বিবেচিত হয়নি। মার্কিন এই প্রতিবেদন বিষয়ে বিএনপি এবং আওয়ামী লীগ দুই রকম প্রতিক্রিয়া দিয়েছে। বিএনপির দিক থেকে বলা হয়েছে যে তারা যে কথাটা বলে যে দেশে এবং দেশের বাইরে 2018 সালের নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, মার্কিন এই প্রতিবেদন তারই বহিঃপ্রকাশ। আর আওয়ামী লীগ তার প্রতিক্রিয়ায় বলেছে যে আওয়ামী লীগ নেতারা তাদের প্রতিক্রিয়ায় বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের দৃষ্টিকোণ থেকে বা তার নজর থেকে বিবেচনা করে তাহলে এটা ঠিক হবে না। তাদের অভিযোগ হলো যে বিএনপির ভেতরের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত নির্বাচনে বিএনপি বিভিন্ন আসনে একাধিক প্রার্থী দিয়েছে, ফলে গত নির্বাচন কিছুটা প্রশ্নবিদ্ধ করার সুযোগ উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বহু নির্যাতনের ঘটনা ঘটানোর অভিযোগ রয়েছে। নির্যাতন ও দুর্নীতিতে যুক্ত থাকার পরও আইন শৃঙ্খলাকারী বাহিনীকে ব্যাপকভাবে দায়মুক্তি দেওয়ার অনেক খবর রয়েছে। মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতিতে জড়িত কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চিহ্নিত করা, ঘটনা তদন্ত করা, তাদের বিচার ও সাজা প্রদান, হাতে গোনা পদক্ষেপ নিয়েছে সরকার। নিশ্চয়ই মার্কিন এই প্রতিবেদনটি সরকারের জন্য একটি বড় রকম ধাক্কা বলি বা একটি বিবেচনার বিষয় হয়ে দাঁড়াবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র লাগাতারভাবেই মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের কথাবার্তা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবং এটা বিশেষ করে গত 1 বছর ধরে এটা অনেকেই মনে করেন যে নির্বাচন ঘনিয়ে আসছে বলেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই অবস্থানটা দিন দিন শক্তিশালী করছে। এবং এই শক্তিশালী অবস্থানের আসলে ফলশ্রুতি কী হয় সেটি দেখার বিষয়। আমি আরেকটি খবরের দিকে নজর দিতে চাই, সেখানে বলা হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী বললেন ভারত ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে এগোতে চায় জাপান। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের সঙ্গে হাতে হাত মিলিয়ে জাপান কাজ করবে। এই সহযোগিতার অন্যতম প্রধান লক্ষ্য বঙ্গোপসাগরীয় এলাকায় অপার সম্ভাবনা কাজে লাগিয়ে গোটা অঞ্চলকে স্থিতিশীল ও সমৃদ্ধিশীল করে তোলা। খেয়াল করবেন
জাপানের ইন্টারেস্ট হচ্ছে যে বঙ্গোপসাগরীয় এলাকার অপার সম্ভাবনা কাজে লাগিয়ে গোটা অঞ্চলকে গতিশীল ও সমৃদ্ধ করে তোলা, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা যা অ্যাক্ট ইস্ট নীতি রূপায়ণের সহায়ক হয়ে উঠবে। ভারত সফরে এসে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সোমবার এক অনুষ্ঠানে একথা বলেন। নয়াদিল্লির অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী কিশিদা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা সমৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ শিগগিরই মধ্যমায়ের দেশে আনুষ্ঠানিকভাবে উন্নীত হবে, বিষয়টি আমাদের দৃষ্টিতে রয়েছে। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা চুক্তির সম্ভাবনা কতখানি তা খতিয়ে দেখতে আমরা ইতিমধ্যে এক যুগ্ম স্টাডি গ্রুপ গঠন করেছি। আর বিস্তারিত যাওয়ার আসলে প্রয়োজন নেই। আমার যেটা মনে হয়, যদি বলি না যে বাংলাদেশ তো যৌবতী কন্যা, এখন বাংলাদেশের দিকে বঙ্গোপসাগরে অপার সম্ভাবনা, বাংলাদেশ এখন ডাবল হয়েছে বঙ্গোপসাগরের বিজয়ের মাধ্যমে। এখন এই একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একটা চ্যালেঞ্জিং রিপোর্ট, আবার এই জাপানের রাষ্ট্রদূত কয়েকদিন আগে কী কথা বলে গিয়েছেন এই নির্বাচন সম্পর্কে আপনারা জানেন, যে মার্কিন এই রিপোর্টে যা বলা হয়েছে জাপানের রাষ্ট্রদূত নিজেই সরাসরি এই কথা বলে গেছেন, তো বলে গিয়ে বিতর্কিত হয়েছেন, সরকারের বিরাগ ভাজন হয়েছেন। কিন্তু ইন্টারেস্টের বিষয়টি কিন্তু তাদের উঠে আসছে বারবার, যে বাংলাদেশ বিষয়ে তাদের ইন্টারেস্ট আছে। এখন তারা মুখে এখন যেটা বলছে মানবাধিকার নিয়ে, 2023 নির্বাচন ইতিমধ্যে ডিক্লেয়ার হয়েছে যে নির্বাচন 2023 ডিসেম্বর হবে, এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী এই রাষ্ট্রগুলোর অবস্থান আদতে কী হয় সেইটা না দেখা পর্যন্ত আসলে তাদের মূল এজেন্ডা কী এটা বোঝা যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছি। আমি আতিক রহমান, পূর্ণিয়া।